যে কোনো কিছুতে সফল হওয়ার আগে থাকে অনেকগুলো বাধা এবং অনেকগুলো ফেলিওর। আজকে আপনাদেরকে বলবো চিকিৎসা বিজ্ঞানের এমন একটি ঘটনার কথা। আমরা বর্তমানে এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট বা হৃদযন্ত্র প্রতিস্থাপনের বিষয়টির সঙ্গে ভীষণই আমরা সহজলভ্য হয়ে গেছি, কারণ আমরা জানি যে এটি বর্তমানে দাঁড়িয়ে খুব একটা কঠিন বিষয় নয়, কিন্তু একটা সময় ছিল এটি যথেষ্ট কঠিন ছিল এবং অনেক প্রতিবন্ধকতা, অনেক ফেলিওর, তারপর এসেছে সাকসেস। আজকে আপনাদেরকে বলবো তেমনই একটি ঘটনার কথা। ভারতবর্ষের বোম্বেতে প্রথমবার সার্জন প্রফুল্ল কুমার সেন 17 ফেব্রুয়ারি 1968 সালে মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন। যদিও সেই প্রতিস্থাপন করার পরে রোগী মাত্র 3 ঘন্টা বেঁচেছিলেন, তবে প্রথমবার সফলভাবে হওয়া এই অস্ত্রোপচারকে কৃতিত্ব দেওয়া হয়েছিল। তবে যাই হোক না কেন, বেশিক্ষণ রোগী বাঁচেনি। তবে এই রিসার্চ বা এই চিকিৎসা বিজ্ঞানের এই ধরনের কাজ পরবর্তীকালে চিকিৎসা বিজ্ঞানকে আরও বেশি করে সফল হওয়ার দিকে নিয়ে গিয়েছিল। সঙ্গে রাখুন আজ তক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।